হ্যালো, আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই জিলাপিটা, জিলাপির বেটারটা আমি দেখিয়েছি আমার লাস্ট এপিসোডে। সো দেখতেই পাচ্ছেন 1.5 দিন পর এটা দেখতে কেমন হয়েছে। আমি 1.5 দিন কিন্তু রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম এটি কাপড় দিয়ে ঢেকে। সো দেখতেই পাচ্ছেন এটা বুদবুদ ভাব এসেছে। আমি ক্লোজ থেকে দেখাচ্ছি, এই যে এখানে যে বুদবুদগুলো ভাবটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু টেস্ট এবং পারফেক্ট একটা ব্যাটার তৈরি করেছে। সো চলুন দেখে নেওয়া যাক কীভাবে জিলাপিটা তৈরি করবেন। সো জিলাপি তৈরির জন্য আমাদের ঠিক এরকম একটি রুমাল নিতে হবে, আপনারা চাইলে হোয়াইটও নিতে পারেন, এবং আমি এটা দেখে নিয়েছি রং উঠবে না। সো আপনাদের যদি কালারফুল এরকম কোনো থাকে সেটাকে আপনারা একটু সাইডে ভিজিয়ে দেখতে পারেন যে রং উঠছে কি না। সো ঠিক এটাকেই আপনারা ঠিক এটাকেই এভাবে ধরে ভাঁজ করে যে সেন্টারটা থাকবে মাঝখান সেটাকে সিজারের মাধ্যমে ছোট্ট একটি কোণা করে কেটে নিতে হবে, এবং এটার ভিতরে আমি বেটারটা ঢালবো। ঢালার পরে এই চারিদিকটাকে এভাবে সমানভাবে নিয়ে আপনারা চাইলে বেঁধেও নিতে পারেন, আবার না বেঁধে ঠিক সব দিকে ধরে ঠিক এভাবে যখন বেটারটা নিচে চলে আসবে ঠিক এভাবে ছেড়ে দিতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করা যায়। সো জিলাপিটার জন্য আমি ঠিক এরকম একটি গর্তওয়ালা কড়াই নিয়েছি, এবং জিলাপিটা তৈরির সাথে সাথে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, আমাদের কিন্তু গোলাপ জল ইউজ করতে হবে। সো গোলাপ জলটা আমি যে চিনির শিরাটা করব সেটার ভিতরে আমি দিয়ে দেবো। চিনির শিরার জন্য আমি 1 কাপ মতন সুগার নিব, এবং তার সাথে আধা কাপের মতো নর্মাল পানি দিয়ে সুগারটা করব। চলুন দেখে নেওয়া যাক। এবং জিলাপিটা ভাজার জন্য আমি 1 কাপ পরিমাণ তেল নিব। সো চলুন চুলাটা জ্বালিয়ে দিই, চুলাটা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে। এখন আমি 1 কাপ পরিমাণ সুগার দিয়ে দিচ্ছি, এবং শিরাটা কিন্তু আমাদের ঘন করতে হবে, মনে রাখতে হবে। সো আমি এটার সমান সুগার দিয়ে দিচ্ছি, এবং এই কাপটারই 1/3 কাপ পরিমাণ ওয়াটার দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে চিনিটাকে দিয়ে দিলাম, চিনিটা হতে লাগবে। ততক্ষণে 1 কাপের মতন আমি তেল দিয়ে দিব। এবং জিলাপিটাও মিডিয়াম হিটে ভাজতে হবে। সো ভিউয়ার্স, আমি 1 কাপের মতন তেল দিয়ে দিয়েছি ভাজার পালা। দেখুন একটা জিলাপি আমি দিয়ে দিয়েছি। সেভিয়ার্স দেখতেই পাচ্ছেন জিলাপিটা গরম হচ্ছে। সো এখন ঠিক এরকম একটি গর্ত আলা ছাঁকনির সাহায্যে আমি এটার ভিতরে একটু তেলটাকে উল্টিয়ে দিচ্ছি। এবং একদিকে আমার চিনির শিরাটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন, এটাকে একটু পর পর নেড়ে দিব।
প্রথম দিকে একটু এরকম হলে আপনারা একদমই নিরাশ হবেন না, একটু করে দেখতে পারেন, ট্রাস্ট মি, করার পরে অবশ্যই ভালো লাগবে। একটু কাছ থেকে দেখাই ভিউয়ার্স, দেখুন দেখতে কেমন লাগছে। আর একটু ভাজা ভাজা হলে আমি নামিয়ে ফেলব, খুব বেশি লাল করতে যাবেন না একদমই, আমি দেখাচ্ছি ঠিক এই পর্যায়ে আসলে নামিয়ে ফেলবেন। দেখুন এখন আমি এটাকে নামিয়ে ফেল, সো ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে আমি আরও কয়েকটি দেখিয়ে দিচ্ছি যে একে একে কীভাবে করবেন। ওয়াও দেখুন কি সুন্দর ফুলে আসছে, দেখতেই পাচ্ছেন আমার প্রথমটা কিন্তু খুব একটা ভালো হয়নি, বাট সেকেন্ডটা কিন্তু অসাধারণ হয়েছে। জাস্ট এখন একটু এরকম ভাবে করে দিলেই চলবে, এবং এটা হতে হতে দেখুন আমার চিনির শিরাটা কিন্তু একদম হয়ে এসেছে। এটাকে আমি আর একটু ঘন করবো, দেখুন কতটা সুন্দর জিলাপির প্যাচ হয়েছে, ওয়াও ঠিক ওটার মতন করেই হালকা লাল হয়ে আসলে আমি নামিয়ে ফেলবো। সো ভিউয়ার্স একদিকে দেখতেই পাচ্ছেন আমার চিনির শিরাটা কিন্তু হয়ে এসেছে অনেকটা, ঠিক আরেকটু হয়ে গেলে কিন্তু আমি সাথে সাথে গরম জিলাপিটা কিন্তু এটার ভিতরে দিয়েই নামিয়ে ফেলবো। দেখুন ঠিক ওরকমই একটি কালার চলে এসেছে, নামিয়ে ফেলছি। সো আরেকটাও দেখিয়ে দিচ্ছি, সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার চিনির সিরাটা হয়ে গিয়েছে। সো এখন আমি এটার ভিতরে একে একে জিলাপিগুলো দিয়ে দেব, এবং দিয়ে ঠিক 10 মিনিটসের মতন ওয়েট। সো দেখুন আমি কীভাবে দিয়ে দিচ্ছি, এটা কিন্তু খুব গরম, ঠিক এভাবে দিয়ে দিলেই চলবে। সো দেখুন আমি একটি হাতার সাহায্যে ধরে এটাকে উল্টিয়ে দিচ্ছি এভাবে, কতটা ক্রিস্পি হয়েছে না খেলে বুঝবেন না, না করেও বুঝবেন না, এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখুন শিরাটা কিন্তু অসম্ভব ঘন হয়েছে, শিরাটা বেশি লাল করে ফেলবেন না, যেহেতু আমি এখানে কোনো কালার ইউজ করি নাই ফুড কালার, সো তার জন্য জিলাপিটা কিন্তু হোয়াইট জিলাপি হয়েছে। সো এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিব। সো ভিউয়ার্স এখন হচ্ছে পরিবেশনের পালা, সো দেখুন আমি একে একে জিলাপিগুলো নিয়ে নিচ্ছি, আমার কিন্তু 10 মিনিটস হয়ে গিয়েছে। ওয়াও ভেতরটা কতটা ফ্লপি হয়েছে হয়তো আমার টেপাটা দেখেই বুঝতে পারছেন, বাহিরটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পি, ভেতরটা খুব সুন্দর সফট হয়েছে। সো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার
জিলাপির রেসিপি। সো আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনাদের যদি ভালো লেগে থাকে তাতেই আমার সার্থকতা। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ততদিন পর্যন্ত দেখা হবে আমার নেক্সট কোনো এপিসোডে নেক্সট কোনো কিছু নিয়ে। সো আজকের মতো এখানেই বিদায়, টেক কেয়ার অ্যান্ড কিপ ওয়াচিং আফরিন চৌধুরীস স্টুডিও, অ্যান্ড প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মি।